গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাবারে বাবা কাশি হচ্ছে। ডানদিকের গলির রাস্তাটা দিয়ে ঢুকে যেও। হ্যাঁ, ডানদিকের মাঠের রাস্তাটা দিয়ে অনেক কম সময়। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাবারে বাবা কাশি হচ্ছে। লজ্জাটা লাগাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবো। আজকে হচ্ছে বুধবার, বুধবার দিন। এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, জামাকাপড় কাচা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, কারণ মঙ্গলবার দিন বাড়িতে থাকলে বেশি জামাকাপড় হয় না। তাহলে নাইটি টাইটিগুলো থাকে, অফিসে পোশাক তো থাকে না, সেগুলো কাঁচা হয়ে গেছে। আর পুচন আজকে স্নান করবে না বললো, কারণ কালকে স্নান করেছিল ভালো করে সাবান দিয়ে। আর আজকে সকাল থেকে উঠে রোদ উঠেছিল আজকে। হ্যাঁ, কিন্তু এখনকার বাইরের অবস্থাটা তোমাদের দেখাই কি হয়ে গেল হট করে। ওই অবস্থা দেখে ঘরে জানলা টানলা লাগিয়ে বলছে আজকাল আমি স্নান করবো না। দেখো বাইরের অবস্থাটা দেখো কি হয়ে গেল, হট করে কুয়াশা হয়ে কি হয়ে গেল। এই ঠান্ডা বাতাস দেবে, কালকে ঠান্ডাটা কম ছিল, কালকে অনেক আরামে ছিলাম, ঠান্ডাটা কম ছিল, কিন্তু আজকে আবার ঠান্ডাটা বাড়বে। এইদিকে আমার গালটা ফুলে গিয়ে কথা বলতে অসুবিধা হচ্ছে। আরে সে তো সব বেঁধে বুঁধে নিয়ে যাই। এবার পুচনে টিফিনটা বানাবো আর এদিকে রান্না হচ্ছে। আরে সে তো ডিমটা, ডিমটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে না? ও তাহলে আমার টিফিনগুলো ভরতে লাগি। আর আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের দেখাই। এই দেখো এখানে ভাত, এদিকে ডিম ভাজা হয়ে গেছে, এদিকে ডিম মামলেটের ঝোলটা করছে। আচ্ছা, ডিম মামলেটের ঝোলটা তোমরা অনেকবার দেখাতে বলেছিলে, সেটাই দেখাই। এখানে আলু পেঁয়াজ কলি ভাজা। তো এই দেখো মা অ্যাডজাস্ট করে রান্না করতে ভীষণ ভালোবাসে। আলুটা আগে দিয়ে দিয়েছিলো, তারপর মনে পড়লো পেঁয়াজটা ভাজতে হবে, যে তার মধ্যে কড়াইতে সাইডে আলুগুলো করে দিয়ে সাইড দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছে। এরকম অ্যাডজাস্টেবল ভাজা আমার মা বেশ ভালোই পারে। আর ডিমের জন্য এখানে দেখো মশলা বাটা আছে। এটাতে কী কী আছে মা? আদা, পেঁয়াজ, রসুন, আর এটাতে কী আছে? জিরের গুঁড়ো। তো এইটা নর্মাল যেভাবে ডিমের ঝোল রান্না হয় এটাও সেম একই প্রসেসে রান্না। আমি আজকে শ্যাম্পু করবো ভেবেছিলাম, কালকে রাত্রে মাথায় তেল দিয়েছি জানো। ওই জন্য মাথায় দিলে মাথা বুঝতে পারবে না। না, ওই যে কালকে ভালো জলটা ভরে রেখেছো না ট্যাঙ্কির জলটা, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মাথায় দিলে মাথা ধরে যাবে সাথে সাথে। দেখো এর মধ্যে এখন পেঁয়াজ ভাজার মধ্যে পেঁয়াজটা ভাজার মধ্যে পেঁয়াজ যেটা বাটা ছিল সেটা দিয়ে দিল। এবার এর মধ্যে জিরের গুঁড়োটা দেবে। এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন তিনটা একসাথে বাটা আছে। মশলাটা এখানে একটু ভাজা ভাজা হতে আলুটা এর মধ্যে মিশিয়ে দেবে। এরকম অ্যাডজাস্ট করে করে মা পরোটা ভাজে, ডিমের ঝোল রান্না করে, মানে আলুগুলো সাইডে এরকমভাবে পড়ে থাকে। হ্যাঁ, এরকমভাবে পড়ে থাকে আর এটা সাইড দিয়ে রান্না হয়। বাবা কোথায় গো? মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুটাকে মিশিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে, তারপর জল দিয়ে সিদ্ধ করে তার মধ্যে দিই। গোপালের ছোলা থাকুক, আর এখানে আমি কুচনের ভাতটা বেড়ে দিই, বেড়ে ওকে খাওয়াতে লাগি। ওর গাড়ি আবার চলে আসবে, তারপর আবার টিফিনটা বানাতে হবে। এই যে আরেকটা সুন্দর প্রসেস, রান্না করতে করতে টমেটো দিতে ভুলে গেলে টমেটোটা কেটে ওর মধ্যে দিয়ে দেওয়া, খুন্তি দিয়ে কেটে নেওয়া।
স্কুলে যাওয়ার সময় পুচন নিজেই একা রেডি হয়ে যায়, কারণ ওই সময় যদি আমি ওর চুল বাঁধা বা রেডি করতে যাই তাহলে না অনেকটাই দেরি হয়ে যাবে। তাই ওকে বলি ও নিজেই রেডি হয় আর আমি এইদিকে ওকে খাওয়াতে লাগি। তো চুলটা বেশ সুন্দর নিজেই বাঁধে, ফিতেটাও নিজে বাঁধে, সব কিছু রেডি করে নেয়, আমি খাইয়ে দিই তাড়াতাড়ি, আর এইদিকে টিফিনটাও বানিয়ে নেবো ফটাফট। এই দেখো এখানটা ডিমটা গুলে নিয়েছি, এখানে তিনটে ডিম আমি গুলেছি, এর মধ্যে লবণ একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি, আর কিছু তেমন দিইনি। আর এখানটায় ফর্মটা তো এই দুটো খাতার মধ্যে, একটা খাতার মধ্যে আছে, আই কার্ডের ফর্মটা দেয় ফিল আপ করে, এই বাংলা খাতাটার মধ্যে আছে। আর এখানে এই পাউরুটিগুলো, যে চায়ের দোকানে লম্বা লম্বা পাউরুটি পাওয়া যায় সেই পাউরুটিগুলো এরকম টুকরো করে নিয়েছি, না এদের ডিরেক্ট ভেজে নেব। এবার এটাকে এখানটায় চুবিয়ে নিয়ে এখানটায় দিয়ে দেব, পাউরুটিটাকে ভালো করে ভেজে নেব। এবার এটাকে না অল্প আঁচে ভাজতে হবে, না হলে কি বলো তো ডিমটা ঠিক মতন ভাজা হবে না, পুড়ে পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর পাউরুটিটা না একদম টাটকা ছিল, নরম ছিল, তো নরম পাউরুটি বেশ ভালোই লাগবে খেতে। তো টিফিন বক্সের মধ্যে একটা টিস্যু দিয়ে তার উপরে আমি ডিমের মানে ডিম পাউরুটির টুকরোগুলো সাজিয়ে দেব, যে ওপর দিয়ে আরেকটা টিস্যু দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো মার সাথে আলুও ভেজেছিলো আজকে, কুরকুর কুরকুর আলু ভাজা, তো সেই কুরকুর আলু ভাজা কয়েকটা দিয়ে দিলাম। আরেকটা টিফিন কৌটোয় একটু সস দিয়ে দেবো, তাই সসের মধ্যে লাগিয়ে লাগিয়ে খাবে, বেশ সুন্দর লাগবে খেতে। তবে এটা গরম গরম বেশি ভালো লাগে, তবে খুব একটা খারাপ লাগবে না ও যখন টিফিন খাবে। তো বাকি কয়েকটুকরো পাউরুটি ছিল সেটা আমি এবার ভেজে নিই। ডানদিকের গলির রাস্তাটা দিয়ে ঢুকে যেও, হ্যাঁ ডানদিকের মাঠের রাস্তাটা দিয়ে, অনেক কম সময় হয়। এটা দিয়ে আমি অফিস যাই রোজ, আজকে আমার গাড়ি স্টার্ট হচ্ছে না বলে টোটোতে যেতে হচ্ছে। মুখটা অনেকটাই ফুলে গেছে, এক্ষুনি ও কি একটু হয়েছে পিম্পল। আমি এক্ষুনি অফিস থেকে আসলাম, আজকে তো সকালবেলা গাড়িটা খারাপ যেতে পারিনি, কাঁচা দেখো বেরোবে ঘর থেকে, না না টোটো এসে, হ্যাঁ 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 কি পিরিত, দেখো ঠান্ডা লেগে মুখটা ফুলে গেছে। এই যে এই জায়গাটা নাকি মুখের মতন ফুলছে, না হচ্ছে টনসিল, একটু যাই গরম জলে গা ধুই, ও আসবে ধরতে পারছি না, ও বল আমার কথা বলতে কি কষ্ট হচ্ছে, তারপর খেতে কষ্ট হচ্ছে, মানে হাওয়া করতে পারছি না। আর জিমি সমানে গোতাচ্ছে, বাইরে ভগ্নিপতি এসছে, ও এখনো যাবে, ও যেতে পারছে না ওদের কাছে, ওদেরকে যাতে যাবে ফ্রেশ ট্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। অফিস থেকে এসেই মনটা খারাপ হয়েছিল, তো যাই হোক খেতে বসলাম, বাবা আর মার খাওয়া হয়ে গেছে, তো পুচনকে ভাত খাওয়াতে খাওয়াতে আমিও খেতে শুরু করব। আর এইদিকে টনসিলটা এতটাই ফুলেছে যে কোনো কিছু চিবোতে খুব অসুবিধা হচ্ছে, তাই মা বললো রাত্রে আর রুটি খেতে হবে না, রুটি খেতে গেলে ব্যথা লাগবে বেশি, ভাতই খা। তো সেই মতন ভাত নিয়ে বসে গেলাম, পুচনকে খাওয়াতে খাওয়াতে খেতে লাগবো। এদিকে গ্যারেজ থেকে ফোন করে বলছে গাড়ির ক্লাচ শু ক্লাচ বাটি সব খারাপ হয়ে গেছে, ওইগুলো সব চেঞ্জ করতে হবে। তো হঠাৎ করে এতগুলো টাকার ধাক্কা লাগবে ভাবতে পারিনি, গাড়িটায় শুধুমাত্র একটু স্টার্টের কিছু প্রবলেম ছিল,
তো তার সাথে সাথে যে এত বড় প্রবলেম ভেতরে হয়ে আছে গাড়ির সেটা বুঝতে পারেনি, তাই এখন খুবই চিন্তায় আছি বিষয়টা নিয়ে, কারণ গাড়িটা তো ঠিক করাতে হবে যেভাবে হোক। মনটা এটা নিয়ে খুবই মানে খারাপ হয়ে আছে, তার উপরে আবার কি হলো আমার ট্রাইপডটা ভেঙে গেল, তো সেটার জন্য আরও কষ্ট হচ্ছে যে আমার ভিডিও বানানো নিয়ে এখন এত সমস্যা হয়ে যাবে। মানে আমি কি করব, যখন মানুষের জীবনে বিপদ আসে, খারাপ সময় আসে, তখন সব দিক দিয়ে আসে। এত খারাপ সময় আসবে আমার আমি ভাবতে পারিনি। একে গাড়িটা খারাপ হয়ে গেল, তারপর ট্রাইপডটা ভেঙে গেল। ট্রাইপডটা আমার খুবই কাজের ছিল, খুবই কাজের, মানে এতটা আমার কাজের সুবিধে হতো মানে আমি বলে বোঝাতে পারবো না। যারা ভিডিও বানাও তারা বুঝতে পারবে যে ভিডিও বানানোর জন্য ট্রাইপডটা কতটা কাজের, কতটা দরকারি। সত্যি মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো পুজন বিছানা করলো, করে মশারি টানিয়েছে, আর এইদিকে জেমি বসে আছে বিছানায় উঠে গেছে। ও বিছানা করা মাত্র কথা বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু মাঝে মাঝে এই পিছনের জন্য আমার চিৎকার বেরোচ্ছে মুখ দিয়ে। না দেখো গুজানে মশাইটা, আর দেখো আমার কপাল এমন খারাপ, এই ট্রাইপডটা পড়ে গিয়ে ভেঙে গেল ধম করে। আমি ভিডিও বানাচ্ছিলাম ডিনার ডিনার শর্টসে, পড়ে ভেঙে গেলো, আর আমার এতটা খারাপ লাগছে, এতটা কষ্ট হচ্ছে। মানে এটা আমার একটা এই জন্মদিনে গিফটে পেয়েছিলাম, অফিস থেকে দিয়েছিলো ফার্স্ট ট্রাইপড, পড়ে গিয়ে ভেঙে গেল। মানে এই কটা দিন ধরে আমার সব কিছু এত খারাপ হচ্ছে, গাড়িটা খারাপ হয়ে গেলো, গাড়িটা ঠিক করতে এখন অনেক টাকা খরচ, ক্লাচ শু ক্লাচ প্লেট ক্লাচ প্লেট বলছি ক্লাচ শু ক্লাচ বাটি সব খারাপ হয়ে গেছে, ওইগুলো ঠিক করতে হবে, তারপর ট্রাইপডটাও ভেঙে গেল। কেন আমার সাথে এতটা খারাপ হচ্ছে, কেন হচ্ছে আমি নিজে বুঝে পাচ্ছি না। মানে তারপর এত পছন্দ, মানে আমার এখন ভিডিও বানানোটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর আমার সামনের মাসে আমাকে এই ট্রাইপড কিনতে হবে। দেখো হট করে পড়ে গিয়ে ভেঙে গেলো, কিছুই না, আমি টেবিলে রেখেছিলাম, রেডি করছিলাম সব ভিডিও বানাবো বলে, হট করে পড়ে গিয়ে ভেঙে গেলো। আমার ব্লগটা আমি এখানে শেষ করছি, আমার ভালো লাগছে না একদম সত্যি আমার ড্রাইভারটা ভেঙে যাওয়াতে। আমি আজকের মতন টাটা, গুড নাইট।